বাংলাদেশের জনপ্রিয় নায়ক অমিত হাসান 90 দশক থেকে 2000 দশকে সমান জনপ্রিয়তা পেয়ে অভিনয় করেছেন এই নায়ক। বর্তমানে ভিলেন চরিত্রেই তাকে বেশি দেখা যাচ্ছে। একসময় দাপটের সঙ্গে অভিনয় করেছেন অমিত হাসান। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারব 1998 সালে নায়ক অমিত হাসানের কয়টি সিনেমা মুক্তি পেয়েছিল এবং 1998 সালে অমিত হাসানের কয়টি সিনেমা সুপারহিট এবং ফ্লপ হয়েছিল। এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারব। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা জেনে নেই। 1998 সালে অমিত হাসানের মুক্তি পায় ভালোবাসার ঘর সিনেমা, মোতালেব হোসেন পরিচালিত ভালোবাসার ঘর। অমিত হাসান ছাড়াও এই ছবিতে পপি, জসিম, শাবানা, আহমেদ শরীফ, নাসির খান, মিশা সওদাগর সহ আরো অনেকেই অভিনয় করেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী ভালোবাসার ঘর ছবিটি হিট প্লাস হয়েছিল। 1998 সালে অমিত হাসানের মুক্তি পায় বিদ্রোহী সন্তান সিনেমা, শাহ আলম কিরণ পরিচালিত বিদ্রোহী সন্তান। অমিত হাসান ছাড়াও এই ছবিতে শাহনাজ, ইলিয়াস কাঞ্চন, রানী, রাজীব, কাবিলা, খালেদ আক্তার, কল্পনা সহ আরো অনেকেই অভিনয় করেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী বিদ্রোহী সন্তান ছবিটি হিট হয়েছিল। 1998 সালে অমিত হাসানের মুক্তি পায় গুপ্ত ঘাতক সিনেমা, আজিজ আহমেদ বাবুল পরিচালিত গুপ্ত ঘাতক। অমিত হাসান ছাড়াও এই ছবিতে পপি, ইলিয়াস কাঞ্চন, কাজল, সুহিল রানা, সাদেক বাচ্চু, জাম্বু সহ আরো অনেকেই অভিনয় করেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী গুপ্ত ঘাতক ছবিটি এভারেজ হয়েছিল। 1998 সালে অমিত হাসানের মুক্তি পায় আমি এক অমানুষ সিনেমা, শাহ আলম কিরণ পরিচালিত আমি এক অমানুষ। অমিত হাসান ছাড়াও এই ছবিতে শাহনাজ, ইলিয়াস কাঞ্চন, দীপ্তি, সাদেক বাচ্চু, মিশা সওদাগর, ডলি জহুর সহ আরো অনেকেই অভিনয় করেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী আমি এক অমানুষ ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল। 1998 সালে অমিত হাসানের মুক্তি পায় পাগলির প্রেম সিনেমা, আবিদ হাসান বাদল পরিচালিত পাগলির প্রেম। অমিত হাসান ছাড়াও এই ছবিতে শাবনূর বাপ্পারাজ, ডলি জহুর, সাদেক বাচ্চু, ইলিয়াস কুবরা, দিলদার সহ আরো অনেকেই অভিনয় করেছিলেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী পাগলির প্রেম ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল। 1998 সালে অমিত হাসানের মুক্তি পায় অনেক দিনের আশা সিনেমা, সেলিম আজম পরিচালিত অনেক দিনের আশা। অমিত হাসান ছাড়াও এই ছবিতে পপি, ববিতা, হুমায়ুন ফরিদি, ডলি জহুর, এটিএম শামসুজ্জামান, মিশা সওদাগর, তারেক আনাম খান সহ আরো অনেকেই অভিনয় করেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী অনেক দিনের আশা ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল। 1998 সালে অমিত হাসানের সর্বমোট 6টি সিনেমা মুক্তি পেয়েছিল। এই 6টি সিনেমার মধ্যে হিট সুপার হিট হয়েছিল 2টি, মোটামুটি ব্যবসা করেছিল 3টি, এভারেজ হয়েছিল 1টি। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন। আজকে এ পর্যন্তই।